আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ছাত্র বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই আল্লাহ পাকের খাস রহমতে ভালো আছো। তোমাদের দোয়া আল্লাহ পাকের খাস রহমতে আমরাও ভালো আছি। আল্লাহ তোমাদের আমাদেরকে সবাইকে করোনা ভাইরাস থেকে হেফাজত করেছেন। কায়রোতে শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, নাযযালা আলাইকাল কিতাবা বিল হাক্কি মুসাদদিকাল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া আনযালাত তাওরাতা ওয়াল ইনজিল। সাদাকাল্লাহুল আযীম। দাখিল দশম শ্রেণীর ছাত্র বন্ধুরা, আজকে আমরা পবিত্র কালামে পাক আল কোরআনুল কারীমের 3 নম্বর সূরা সূরাতুল আল ইমরান থেকে আমরা অধ্যয়ন করেছি। আল্লাহ আমাদের সবাইকে বলার এবং শোনার তৌফিক দান করুন। আলিফ লাম মিম, এটা হচ্ছে মুকাদ্দাদের অর্থ, আল্লাহই ভালো জানেন। আল্লাহু লা ইলাহা ইল্লাল হাইয়ুল কাইয়ুম, তিনি ইলা, তিনি আল্লাহ, যিনি চিরঞ্জীব এবং চিরস্থায়ী। এটা একমাত্র আল্লাহর গুণ, আর কাহার গুণ এটা হতেই পারে না। একমাত্র এই গুণটা আল্লাহর জন্য উনি ইলা হতে বলেছেন, আল্লাহ হতে বলেছেন। নাজ্জাল আলাইকাল কিতাবা বিল হক, তিনি অবতীর্ণ করেছেন রাসূল আপনার প্রতি কিতাব কোরআন শরীফকে, বিল হককে সততার সহিত, মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি, এবং সে সত্য প্রতিপন্ন করে যা তার পূর্বে অবতীর্ণ হয়েছে। বা আনজালাত তাওরাত ওয়াল ইনজিল, যতগুলা কিতাব এবং সহিবাবতে সবগুলোকে সে কোরআন সত্যায়ন করে। বা আনজালাত তাওরাত ওয়াল ইনজিল, এবং তিনি অবতীর্ণ করেছেন তাওরাত এবং ইনজিল। মিন কাবুল হুদাল লিন্নাস ওয়া আনজালাল ফুরকান, এর পূর্বে তিনি মানুষের হেদায়েতের জন্য, মিন কাবুল এর পূর্বে, কোরআন শরীফের পূর্বে মানুষের হেদায়েতের জন্য তিনি অবতীর্ণ করেছেন ফুরকান, সত্য মিথ্যার পার্থক্যকারী অবতীর্ণ করেছেন। বা ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয়ই যারা কুফরি করেছে, বি আয়াতিল্লাহি, আল্লাহ পাকের আয়াতসমূহকে অস্বীকার করে, যারা, লাহুম আযাবুম শাদীদ, তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। আল্লাহ আজিজুন হাকিম, আল্লাহ আজিজুন যু ইন্তিকাম, এবং আল্লাহ মহাপরাক্রমশালী এবং যু ইন্তিকাম বদলা নেওয়ালা। ইন্নাল্লাহ লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়া লা ফিস সামা, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গোপন নেই শাইউন কোনো শাইউন কোনো বস্তু, কোনো বস্তু আপনার কাছে গোপন নেই। জমিনে এবং আসমানে আল্লাহ পাকের কাছে এমন কোনো জিনিস নেই যা গোপন আছে, এমন কোনো জিনিস নেই, সব কিছু আল্লাহ পাকের সামনে উপস্থিত। হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, তিনি সেই আল্লাহ, হুয়াল্লাযী, তিনি সেই আল্লাহ, ইউসাউবিরুকুম, নকশা আঁকেন তোমাদের, ফিল আরহামি, মাতৃধামে, কাইফা ইয়াশা, যেভাবে ইচ্ছা। লা ইলাহা, নেই কোনো ইলা, ইল্লা হুয়াল আজিজুল হাকিম, তিনি একমাত্র মহাপরাক্রমশালী এবং বিজ্ঞানময়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন বিজ্ঞানময়, আজকে পৃথিবীর সবাই এটা বুঝতে পেরেছে যে আল্লাহ পাক বিজ্ঞানময় বিধাই সমস্ত পৃথিবীর সমস্ত আঞ্জাম দিচ্ছেন। এই আঞ্জামের মধ্যে কোনো দিন কোনো প্রকারের চুল পরিমাণ, বিন্দু পরিমাণ কল্পনাও করা যায় না যে তোর কোনো হেরফের হয় কি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই গুণ এখানে বর্ণনা করেছেন এবং কোরআন শরীফ আমাদের উপর নাজিল করেছেন। এর আগে পূর্ববর্তী তাওরীদ এবং ইনজিল নাজিল করেছেন, জাবুর নাজিল করেছেন, সহীফাগুলো নাজিল করেছেন। এই সবগুলির উদ্দেশ্য একটাই ছিল যে আল্লাহর হুকুমগুলি কিভাবে পৃথিবীতে আল্লাহর দেওয়া বিধান আর প্রত্যেক জমানায় প্রত্যেক রাসুল বর্তমান জমানায় হুজুরে আকরাম তরিকা কীভাবে করলে আমাদের ভুল ত্রুটি থেকে বাঁচতে পারবো। এবং আমরা যা কিছু করি পৃথিবীতে, আমরা করি যে সমস্ত মাকরুহাত করে করুন, আল্লাহর কাছে গোপন নেই। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যে একটা অবয়ব দিয়েছেন, এটাকে আল্লাহ মাত্র যেভাবে ইচ্ছা দান করেছে, এখানে আমাদের কোনো হাত নেই। আল্লাহ সুবহানাহু ওয়া গুণগুলি বর্ণনা জানিয়ে দিচ্ছেন যে এরকমভাবে তোমাদের প্রত্যেকটি তোমাদের বিধিবিধান স্পষ্ট করে আমি বর্ণনা করে দেয় যেন তোমরা বুঝতে এবং মানতে সহজ হয়। তাই সাথে আমরা কোরআন শরীফকে বুঝবো এবং মানবো এবং পড়বো, এবং এর কাছ থেকে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কি বুঝিয়েছেন এই কোরআন সম্পর্কে, আলিফ লাম মিম সম্পর্কে,
এগুলি আমরা বাড়িতে অধ্যয়ন করে আমরা খাতায় লিখব। আশা করি তিনটি শিক্ষা আমরা গ্রহণ করে খাতায় লিখব। এতটুকু তোমাদেরকে আজকের মতো আমরা সবক দিয়ে সামনে ধর্ষ উপস্থিত থেকে তোমাদেরকে দর্শগুলি জানার এবং করোনা ভাইরাস থেকে সবাইকে হেফাজত হয়ে অপরকে হেফাজত হতে উদ্বুদ্ধ করে আজকের মতো এখানে ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।